সিলেটে এক নতুন বাংলাদেশ। পুরানোকে ছেড়ে ফেলে এক ঝাঁক নতুন মানুষের আগমন, যেখানে মাঠের নেতা নাজমুল শান্ত। তাই তো অনুশীলনে যোগ দেওয়ার আগে কোচ হাতুরুর সঙ্গে পরিকল্পনা আটলেন আসন্ন মিশনের, যেখানে তার সঙ্গী আরেক নতুন নির্বাচক হান্নান সরকার। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলন, যেখানে ব্যাটিং এর সাম্প্রতিক ফর্মের মতো মোটেও নড়বড়ে নন অধিনায়ক। অবশ্যই অনেক আনন্দের। লম্বা বিপিএল এর পরও পুরোপুরি চাঙ্গা আছে টাইগার শিবির, চোখে মুখে এখন নতুন স্বপ্ন। এত বড় একটা টুর্নামেন্ট শেষ করে সবাই আমরা আবার টি টোয়েন্টি দিয়ে শুরু করছি, তো সবাই খুব ভালো টাচে আছে। আমার মনে হয় প্ল্যান করাটা সবার জন্য একটু ইজি হবে, কারণ এই ফর্মেটটাই খেলে আসছে। মাঠের অনুশীলনে বেশ চনমনে বাংলাদেশ দল, নেটে ভাগ হয়ে পেসার এবং স্পিনারদের সামলালেন রিয়াদ, নাইম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকাররা। নিবিড়ভাবে যা পর্যবেক্ষণ করলেন দুই নতুন কোচ ডেভিড হেম্প এবং আন্দ্রে অ্যাডামস। ব্যাটিং অনুশীলনে যাবার আগে কোচ চান্ডিকা হাতুরু সিংহে এবং নতুন নির্বাচক হান্নান সরকারের সঙ্গে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন নাজমুল হোসেন শান্ত। দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল শ্রীলঙ্কা সিরিজের গতি প্রকৃতিই ছিল সেই আলোচনার মূল বিষয়বস্তু। তবে একজন পুরাতনের সঙ্গে দুজন নতুন দায়িত্ব পাওয়া মানুষের আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন, সেটা যে একটা জায়গায় একাট্টা সেটা বলাই বাহুল্য। জয় দিয়ে শুরু করতে হবে শ্রীলঙ্কা সিরিজ। প্রত্যেকটা বোলারের এগেনস্টে প্রপার প্ল্যান থাকাটা জরুরি, স্পেসিফিকভাবে আলাদা কোনো বোলারকে নিয়ে অতিরিক্ত চিন্তা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা করছি না। সো আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য। সিরিজ জেতার জন্য অবশ্যই 100% বিশ্বাস আছে যে আমরা এখান থেকে সিরিজ জিততে পারি। একদম শেষ দিকে নেটে আসেন জাকের আলী অনিক। বিপিএলে ভালো পারফর্ম করে দলে আসলেও তার অন্তর্ভুক্তি চমকে দিয়েছে অনেককেই। ক্যাপ্টেন ব্যাখ্যা দিলেন সাইফউদ্দিনকে বিবেচনা না করে কেন নেয়া হলো এই মিডল অর্ডার ব্যাটারকে। সিলেক্টর কোচিং স্টাফ যারাই আমরা ছিলেন, সবার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন, সো এই কারণে জাকির আলীকে ইনক্লুড করা হয়েছে। সাইফউদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে খুবই ভালো খেলছে ইঞ্জুরি থেকে আসার পরে, আমার মনে হয় ভালো কামব্যাক করেছে। বাট এত বড় ইঞ্জুরি থেকে আসার পরে স্ট্রেট এরকম একটা সিরিজ খেলাটা আমাদের কাছে মনে হয়েছে, এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছিল যে ওর জন্য একটু রিস্ক হবে। অনুশীলন শুরুর আগেই আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনে শ্রীলঙ্কান অধিনায়ক। চা বাগানের মনোরম পরিবেশে ট্রফি উঁচিয়ে হয়তো স্বাগতিকদের একটা বার্তাই দিতে চাইলেন, সহজ হবে না এই সিরিজটা। ক্যাপ্টেন যা মুখে বলেননি সেটা আবার সোজা সাপটা জানিয়ে দিলেন সিলভারউড। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও নিজেদেরই ফেভারিট বলে দাবি তার। As I said, I'm expecting a very exciting series. What's happened in the past is history, and it's about what's in front of us now. To be fair, we've played some very good T20 cricket leading into this, so I expect that to continue. I expect us to continue to grow our game plans. মুখোমুখি 13 দেখায় এখন পর্যন্ত 9 T20 তে জয় আছে শ্রীলঙ্কার, 4টিতে জিতেছে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট।